নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। 2023 আপনাদের যেন খুব ভালো কাটে এবং 2022 যে কাজ অপূর্ণ থেকে গেছে সেই কাজ যেন 2023 আপনাদের পূরণ কিন্তু হয়। বৃষ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে 2023 কেমন জিতে চলেছে? দেখুন, বৃষ রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন বিষয়ের উপর কিন্তু প্রশ্ন আছে। কারো জায়গা স্বাস্থ্য, কেউ কর্ম, কারো অর্থ, কারো ব্যবসা, কারো শিক্ষা, কারো প্রেম, কারো বিবাহ, মানে কোটি মানুষ আছে, এক একজন মানুষের বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন আছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বৃষ রাশি 2023 কি উঠে আসতে চলেছে, আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই নতুন বছর, কোন কোন দিক কেমন যেতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি কথা আমি বলি, বৃষ রাশির আপনি মানুষ, আপনার জন্য এবছর মহাপরিবর্তন কিন্তু হতে চলেছে। আপনাদের রাজযোগ সৃষ্টি করছে শশ নামক মহাপুরুষ রাজযোগ। কি রেজাল্ট বৃষ রাশির, বিস্তারিত আলোচনাটা শুনুন। দেখুন, বৃষ রাশির আপনার 17 জানুয়ারি 2023 কর্মভাবে কেন্দ্রে আপনার শনি অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে এবং আপনার 21 এপ্রিল 2023 বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করবে। প্রথম কথা আপনাদের ক্ষেত্রে আমি আসি, বৃষ রাশির যত মানুষ আছে তাদের ক্ষেত্রে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যারা দীর্ঘদিন চাকরির প্রচেষ্টা করছিলেন, একটা চাকরি হবে কি না বা একটা ভালো জব পাবো কি না, সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে হোক বা আপনার সরকারি ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে একটা ভালো চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যাদের চাকরি চলে গেছে 2022 তাদের কিন্তু নতুন কর্মের সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে 2023 নতুন চাকরির একটা সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে বৃষ রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে আপনাদের কিন্তু হতে চলেছে বৃষ রাশি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের বিবাহ। দেখুন, বিবাহের ক্ষেত্রে আমি বৃষ রাশিকে বলবো, আপনারা এপ্রিলের 21-এর মধ্যে আপনারা বিয়ে করে নিন, অর্থাৎ 2023-এ 21-এ এপ্রিলের মধ্যে আপনারা বিয়েটা করে নিন। যারা বৃষ রাশির মানুষ আছেন, যোগাযোগ করছেন, সেই জায়গাটা কিন্তু আপনারা কনফার্ম করে নিন, কারণ এই 21-এ এপ্রিল পর্যন্ত 2023 বিয়ের একটা শুভ যোগ কিন্তু থাকছে। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা বিয়ের জন্য খুব প্রচেষ্টা করছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টি মাস আপনার বিয়ের ক্ষেত্রে কিন্তু আদর্শ মাস হতে চলেছে। বৃষ রাশির আপনি মানুষ, আপনার মায়ের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সচেতন থাকুন, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি একটু সচেতন থাকুন, কেয়ারফুল থাকুন। বৃষ রাশির আপনি মানুষ, পার্টনারশিপ বিজনেস যারা করছেন, এখানে একটু চোখ কান খুলে রাখুন, কারণ কিছু ক্ষেত্রে প্রতারণা হতে কিন্তু আপনি পারেন বৃষ রাশি। 21 এপ্রিল 2023 পর থেকে আপনাদের
দাম্পত্য সুখের জায়গায় কিছুটা কিন্তু বাধা কিন্তু হবে, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি হবে, অর্থাৎ বন্ডিংয়ের অভাব কিন্তু দেখা যাচ্ছে। এখানে নিজেরা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু চলুন। ডেটগুলো মেনশন করে দিচ্ছি, ডেটগুলো লিখে রাখুন। এবার যখন এই বৃহস্পতি আপনার দ্বাদশভাবে চলে আসছে, এপ্রিল 21-এর পর থেকে দ্বাদশভাবে চলে আসছে, আপনাদের তো ব্যয় বাড়বেই নিশ্চিতরূপে, অহেতুক খরচা, কিছু ক্ষেত্রে লোনে পড়ে যাওয়া, ইনকামের জায়গাতে তেমন ডেভেলপমেন্ট না হওয়া বিষরাশির এই সম্ভাবনা কিন্তু থাকছে, কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেসের জায়গা কিন্তু রয়েছে, অহেতুক খরচা কিন্তু হবে। বিষরাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে এই জায়গাটা বিশেষভাবে, বিশেষ করে আপনাদের হজমজনিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, লিভারের সমস্যা কিন্তু বাড়বে, এবং আপনারা যারা সম্পত্তিগত জায়গা নিয়ে যাদের সমস্যা চলছিল, কিছুটা সম্পত্তিগত দিকটা আপনাদের কিন্তু রিলিফ হতে চলেছে 2023-এ। 30 অক্টোবর 2023 রাহু মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। দেখুন, ন্যাচারালি আমাদের জ্যোতিষশাস্ত্রে গোচরে একাদশভাবে রাহু দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এখানে আপনাদের কি করবে, অক্টোবর থেকে আপনাদের প্রফিটের জায়গায় কিন্তু বৃদ্ধি করবে, আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে, চাকরি ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা আপনাদের বাড়বে। আপনি বিশ্বরাশির মানুষ নিশ্চিতরূপে, আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা বিশ্বরাশির ক্ষেত্রে। এবার আসি, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে আপনারা যারা বিদেশের সাথে রত আছে, ফরেনের সঙ্গে যুক্ত আছেন, 30 অক্টোবরের পর থেকে আপনাদের কিন্তু কিছুটা ফরেন থেকে লাভ আপনাদের কিন্তু দিবে। বিশ্বরাশির আপনি মানুষ, ফরেন থেকে আপনারা, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। বৃষরাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে এবছর এডুকেশন যারা করছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভ, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছে, উচ্চ শিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কারণ আপনাদের ভাগ্যাধিপতি শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। হায়ার এডুকেশন যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু রিলিফের জায়গা কিন্তু আসছে, ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন আপনারা, এটা নিশ্চিতরূপে কিন্তু বলা যেতে পারে। এবং এবছর আপনারা বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ, যাত্রার একটা দূরযাত্রা ভ্রমণ, এটা কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। আমি এবার আপনাদেরকে মানে মাস অনুযায়ী কিছু কিছু আপনাদেরকে রেজাল্ট আপনাকে দিব, কিন্তু মান্থলিতে প্রেডিকশন থাকে, আমি একটা সার্বিক একটা আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাব। দেখুন, বিষরাশির ক্ষেত্রে আপনাদের যেহেতু শনি কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যের সাপোর্টে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা যেমন আছে, এবং প্রমোশন পদোন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনারা, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার 21 এপ্রিলের পর থেকে আপনার পরিবার পরিজন, ভাই বোনদের সাথে একটু মিলেমিশে চলুন, কারণ সেখানে 21 এপ্রিলের পর থেকে বিশ্বরাশির ভাই আপনার বোনদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ সেখানে নিজেদের মধ্যে মানে একটা ছোটোখাটো
বাদ বিবাদ সৃষ্টি কিন্তু হতে পারে। বিশ্বরাশির জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এবং মার্চের 10 তারিখ পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের 10 তারিখ পর্যন্ত যারা প্রপার্টি নিতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন বা লাক্সারি কিছু কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের 10 তারিখ অবধি খুব ভালো। এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতেই পারেন, শেয়ার বাজার আপনারা করতে পারেন, প্রফিট কিন্তু আপনাদেরকে দিবে। এবং যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের 10 তারিখ অবধি আপনারা যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। এবং যারা ফিল্ম দুনিয়াতে আছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়াতে আছে, তাদের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের 10 তারিখ অবধি খুব ভালো একটা কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের রয়েছে। মার্চ টু এপ্রিল আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু সতর্ক থাকুন, শরীর নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু ভোগাবে, অর্থাৎ মার্চ টু এপ্রিল এই সময়টা। এবার আসি মে জুন জুলাই আগস্ট, এই সময় আপনারা কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে, আপনারা বিশেষ করে প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রেম বিচ্ছেদ, প্রেমে ব্রেকআপ আসা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং কিছু ক্ষেত্রে ঋণ নিয়ে কোনো কিছু কেনা বা ঋণে পড়ে যাওয়া বা যারা মামলা মকদ্দমা করছেন সেই সময়টা একটু সাবধানে থাকুন, অর্থাৎ চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা এই গান মোটামুটি আগস্ট মাস পর্যন্ত, কারণ এই সময়টা কিন্তু একটু হলো আপনাদের টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে হবে। বিশ্বরাশি আপনি মানুষ কিছু কিছু ক্ষেত্রে টাফ কন্ডিশন কিন্তু থাকবে, যদিও আমি এখান থেকে আপনার মহাদশা অন্তর্দশা কিছু দেখতে পাচ্ছি না, অ্যাভারেজ একটা আপনাদেরকে বলছি। এর সাথে সাথে আপনাদের আগস্টের মাঝামাঝি থেকে একদম নভেম্বর পর্যন্ত আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু আসবে, কর্মক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে পারে। এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু এই সময় মজবুত কিন্তু করতে কিন্তু পারে বিশ্বরাশির আপনি যদি মানুষ হন। দেখুন বিশ্বরাশির ক্ষেত্রে আপনারা কী উপায় করবেন, কী উপায় করলে আপনাদের এই বছর ভালো যাবে এটাও আপনাদেরকে বলবো, কিন্তু আপনাদের আকস্মিক প্রাপ্তি, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই সম্ভাবনা কিন্তু থাকছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ প্রাপ্তি, এবং বছরের শেষ মান্থ নভেম্বর ডিসেম্বর বড় ধরনের প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশ্বরাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, অর্থাৎ মাসগুলো একটু মেনটেন আপনাদেরকে করে দিলাম। এর সাথে সাথে কী উপায় করবেন আপনারা, যতদিক ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় যত করবেন ততদিক ভালো, এবং গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন এবং শুক্রের বীজ মন্ত্র আপনারা জপ করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের এই বছর বেশ কিছু দিক থেকে অপরচুনিটিগুলো কিন্তু আসতে চলেছে। এই ছিল 2023-এর বার্ষিক রাশিফল। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনার জন্য আপনার ব্যক্তিগত জন্মচকে কি সম্ভাবনা আছে, 2023 আপনার ব্যক্তিগত কেমন যাবে, তারা এই অনলাইন কনসালটেন্সিতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, নিজস্ব ব্যক্তিগত জন্মচক আপনারা বিচার করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে আপনারা কিন্তু পারবেন, অর্থাৎ এটা সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এটা আপনারা অবশ্যই যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন বা হস্তরেখা দেখাতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।